যে আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে মদিনার জামাত কামাল্লার দরবার শরীফে এই ঐতিহাসিক ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? সেজন্য মহাব্বতে তাজিমের সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলুন, কার? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এই মদিনার জমাতে দাখিল হওয়ার সুযোগ করেছেন কে? নবী সাল্লামের উম্মত বানিয়েছেন কে? সেজন্য মনিবের দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করলাম। কারণ আমরা জানি না এখানে এমন কোনো লোক আছেন কিনা, তাও জানি না যে কখনো কি আমরা দরখাস্ত করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে আখির জামানার নবী, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাও, এমন দরখাস্ত করছি নাকি? কেউ করছেন? বানাইছেন কে? আর জোরে বলুন, কে? অতএব সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের। অযুত রাশি দুরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা ওয়া ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সম্মানিত উপস্থিতি, মদিনার জামাত প্রসঙ্গে আপনাদের কাছে নতুন করে কিছু বলার মনে হয় যেন দরকার নাই, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? মদিনার জামাত হয়েছে এই গোটা পৃথিবীর মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ জামাত, আধ্যাত্মিক জগতের জামাত। এই কথাটা কিন্তু প্রতিষ্ঠিত, যাদের দূরদৃষ্টি রয়েছে, যাদের কালবি শক্তি রয়েছে, রোহানি শক্তি রয়েছে, যাদের কালবের দৃষ্টির মাধ্যমে সারা পৃথিবী দেখতে পায়, এমন লোকদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন যে মদিনার জামাত কেমন জিনিস? মদিনার জামাত হয়েছে গোটা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ জামাত। আপনি আর আমি যে মদিনার জামাতে আসতে পেরেছি, এটা আল্লাহ পাক যে এহসান করেছেন, এটা ছোট্টখাট্ট বিষয় নয়, এটা অনেক সৌভাগ্যের বিষয়, অনেক সৌভাগ্যের বিষয়। আপনারা বুঝতে পারছেন না, একজন মানুষ, একজন বাচ্চা, তার কাছে যখন 500 টাকার নোট দেওয়া হয় আর 1 টাকার নোট দেওয়া হয়, 5 টাকার নোট দেওয়া হয়, বুঝে না, সে 1 টাকাটা পাইলে দৌড় দেয়, ঠিক কিনা? 500 টাকার দাম বেশি না 1 টাকার দাম বেশি? আরো জোরে বলুন, সবাই বলুন, 1 টাকা 500 টাকা হইতে এমন 500টা নোট লাগবে, ঠিক কিনা? এখন যাদের চোখ নাই তারা বুঝে না যে মদিনার জামাত কত টাকার নোট। মদিনার জামাত হয়েছে 1000 কোটি টাকার নোট। যেই জামাতের লোকেরা সিলেক্টেড, মন্ত্রী বানানো হয়, এমপি বানানো হয়, চেয়ারম্যান বানানো হয়, মেম্বার বানানো হয় জনগণের ভোটে, ঠিক কিনা? জনগণের ভোটে মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি মন্ত্রী বানানো হয়, এই জনগণ ভোট দিয়ে এমপি বানায়। কিন্তু মদিনার জামাত এই জনগণের ভোটে হয় না, এটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেকশন যাকে করেন সেই মদিনার জামাতে দাখিল হতে পারে। আজ মদিনার জামাতের বেশ কিছু খলিফা এখানে উপস্থিত রয়েছেন। মদিনার জামাত
কামাল্লার দরবার শরীফ মদিনার বিশ্ব দরবারের মধ্যে এই দরবার হচ্ছে একটি মার্কা সেন্টার। এখান থেকে কুতুব তৈরি করা হয়, এখান থেকে কুতুব তৈরি করা হয়। বেয়াদবি করলে কুতুবগিরি ছুটে যায়, শুধু কুতুবগিরি ছুটে যায় না, যদি কোনো বেয়াদবি কারোর মধ্যে পাওয়া যায় তার শাইখের সাথে মুর্শেদের সাথে কোনোভাবে যদি কেউ বেয়াদবি করে ক্যাট আপ হয়ে যায়, তার লাইনটা ক্যাট আপ হয়ে যায়, লাইট জ্বলছে, আমার কথাগুলোকে বুঝে আসতেছে? ওয়াজ নসিহত তো শুনিনি, সব জায়গায় শুনবেন কোরআন হাদিসের কথা আমরা বলি, ইউটিউবে সার্চ দিলে এমন হাজার হাজার আলোচনা পাওয়া যায়, লাইট জ্বলছে, এটার একটা কানেকশন, একটা লাইন আছে কি নাই, একটা সুইচ আছে কি নাই, পজিটিভ নেগেটিভ তার আছে কি নাই, যদি সেখানে একটা লাইন কেটে দেওয়া হয় এই লাইটার জ্বলবে? একজন মুরিদ, একজন খলিফা, তার লাইন সুইচ হয়েছে তার মুর্শেদের কাছে। যদি আর ব্যতিক্রম সে করে লাইট অটোমেটিকলি কাটা হয়ে যায়। পাবলিককে বোঝানোর জন্যে বুঝাতে হবে, মদিনার জামাতের খোলাফায়ে কেরাম যারা আছেন, যারা মোবাল্লিগিন আছেন, যারা আমাদের আলোচনাগুলো শুনছেন, আপনার ভালোভাবে পড়াশোনা করতে হবে, কারণ বর্তমান যুগ হচ্ছে নলেজের যুগ। আপনার এই দালিলিক বিষয়গুলো আপনি সুস্পষ্টভাবে যদি বলতে না পারেন তাহলে এরা আপনাকে গায়েল করে ফেলবে। আপনারা এই বিষয়গুলো অবশ্যই কারোর সাথে যখন আলোচনা হবে আপনি যদি পারেন বলবেন, না পারলে আমাদের ওলামায়ে কেরাম যারা আছে তাদের সাহায্য নেবেন। ঠিক আছে, আমি তোমাদের সাথে কথা, আমার তো সেই জ্ঞান নাই, সবার পরিপূর্ণ জ্ঞান থাকবে এমন কোনো কথা আছে নাকি, সবার জ্ঞান থাকবে এমন কোনো কথা নয়, বরং আপনি আমাদের জামাতে যারা আছে, যারা পারে বুঝে কোরআন হাদিসের চর্চা যাদের আছে তাদেরকে আপনি রাখবেন। এভাবে করে মানুষকে বুঝাবেন আমরা, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কারোর সাথে বিদ্বেষ নয়, আমাদের কাজ কারোর সাথে কি নয়, কারোর সাথে বিদ্বেষ নয়, কারো কাউকে বকাঝকি করা এটা আমাদের কাজ নয়, কারো প্রতি শত্রুতামি করা এও আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা মানুষকে বুঝানো, মদিনার দিকে মানুষকে আহ্বান করা। আপনার কারণে যদি একটি লোক, আপনার চরিত্রের কারণে, ব্যবহারের কারণে একটি লোক যদি আসে তাহলে এই লোকটা জামাতে বা মদিনার জামাতে শরীক হওয়ার কারণে যে সওয়াব পাবে ঠিক অনুরূপ এই সব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবে। আর আপনার ব্যবহারের কারণে যদি চলে যায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ব্যবহার খারাপ করা যাবে না, রাগ আপনি রাগ হবেন কেন, আপনি বরং তাকে বুঝাবেন, তাকে সুন্দরভাবে বুঝাবেন, আপনার আমল আখলাকের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে, আপনার হৃদয় দিয়ে, আমরা যা বলবো হৃদয় দিয়ে বলবো, আমরা ভালোবাসা দিয়ে বলবো, মানুষকে ভালোবাসা দিয়ে করায়ত্ত করা যায়, জোর করে মানুষকে করায়ত্ত করা যায় না, এটা আল্লাহর ওলিদের কোনো সিস্টেম নয়। সেজন্যে মদিনার জামাতের যে সমস্ত খোলাফা মুবাল্লিগিন মুতাআল্লিকিন আছে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে, একজনে আরেকজনের পিছনে লাগানো যাবে না। কথাটা কি বুঝে আসছে? মানুষের অনেক দিকে স্বার্থ থাকে, এটাই স্বাভাবিক দুনিয়ার নীতি, মানুষের অনেক স্বার্থ জড়িত থাকে বিভিন্নভাবে, একজনে একটা চায় আরেকজনে একটা চায় না, কিন্তু এর জন্য আপনি কারো পিছনে লাগার কোনো প্রয়োজন নেই, বরং আমরা মিলেমিশে এই দরবারের খেদমত করব। রাজি আসি? আরো জোরে বলুন রাজি আসি। কে কে রাজি আছে হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, আব্বা হুজুর কেবলা অসুস্থ, যে জন্য উনি ডাক্তার কথা বলাই নিষেধ, হাঁটাউটি করা নিষেধ, শুয়ে থাকা আপনারা জানেন। এরপরে আমি এসে দেখলাম যে উনি দৌড়াদৌড়ি করতেছেন খাওয়া নিয়ে,
নামাজে এসেছেন কয়েকবার, তারপরে মানুষের সাথে কথা বলছেন। তো অসুস্থ মানুষ হতেই পারে, কিন্তু আমরা খাস করে দোয়া করবো, হৃদয় থেকে দোয়া করবো আল্লাহ পাক যেন আব্বা হুজুরকে সম্পূর্ণ সুস্থতা দান করে। এখন এই কথাগুলো শুধু আমার নয়, শুধু আমার নিজ থেকে বলছি না, এগুলো ইসলামের কথা, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কথা, আব্বা হুজুরকে পারে একই কথা, যে পরস্পর মিলে 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 মিশে সৌহার্দ ভাব নিয়ে পরস্পর মহাব্বত এবং সম্মানের সাথে, একজন একটু আচরণ খারাপ করতেই পারে, স্বাভাবিক, সব মানুষের মেজাজ সব সময় এক থাকে না, ঠিক কি না? সব সময় কি মানুষ হাসি খুশি থাকে? এক সময় তার মধ্যে সামাজিক চাপ আছে, তার বিভিন্ন পারিবারিক চাপ আছে, বিভিন্ন ধরনের মানুষ টেনশনের মধ্যে থাকে, এটা হচ্ছে দুনিয়া, দুনিয়া তেমনই হবে। কিন্তু এর জন্য অন্যের উপর চাপানো যাবে না, বরং আপনারা আমরা যারা আছি সবাই মিলে মিলে কাজ করব ইনশাআল্লাহ, সাথে সাথে জামাতের খেদমত করার চেষ্টা করব, আমলগুলো আমলগুলো করা। আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমল যদি না থাকে, নিজের মধ্যে যদি মাল না থাকে, পুঁজি না থাকে, তাহলে সে চলবে কেমনে? যার পুঁজি যদ্দুরা সে আগাইবে এতটুকু, একটা মেট্রিক পাস সে কি এম এ পাসের সার্টিফিকেট পাবে নাকি? কথা বলেন, পাবে মেট্রিক পাস, তার যোগ্যতা মেট্রিক পর্যন্ত, কেউ ফাইভ পাস, তার যোগ্যতা ফাইভ পর্যন্ত, সে ফাইভ পর্যন্তই পড়েছে, তার যোগ্যতাই পর্যন্তই, এরপরে সে উপরে উঠবে কেমনে? এই জন্যে আপনারা উপরে ওঠার জন্যে আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, হাদিয়াগুলো যথাযথভাবে আপনারা পালন করুন, হাদিয়াগুলো হাদিয়াগুলো একদম, আর নিজেরা মোরাকাবা যেটা করা, খলিফা বৃন্দ যারা আছেন, আমরা আজকে তাদেরকে নিয়ে স্বল্প সময়ের জন্য বসেছিলাম, আমরা ইনশাআল্লাহ আবার তাদেরকে নিয়ে বলবো, খলিফা বৃন্দদেরকে নিয়ে বলবো, মদিনার জামাতকে বেগমান করা, সামনে এগিয়ে নেওয়া, এটা কিন্তু আমার দায়িত্ব, এটা প্রত্যেকের দায়িত্ব। আপনি মদিনার জামাতে শরিক হয়েছেন, আল্লাহ পাক একটা তৌফিক দিয়েছে, আপনি কিছু, কেউ কিছু পেয়েছে, কেউ কিছু পায় নাই, লেগে আছে, কিন্তু আপনি পেতে হলে তো লেগে থাকতে হবে, কথাটা কি বুঝে আসছে? পেতে হলে লেগে থাকতে হবে, এক দুই নম্বরে পরিপূর্ণ আদবটা থাকতে হবে, এখানে আদবের বরখেলাফ হলে সব শেষ। এই কথাটা কিন্তু তরিকতের সবচেয়ে বড় দুশ্মন হয়েছে বেয়াদবি, তরিকতের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে বেয়াদবি, এটা আচরণের মাধ্যমে বেয়াদবি করলেই নয়, অনেক সময় দিলে দিলে মনে মনে আপনি যেটা ভাবেন, আল্লাহ পাকের আউলিয়ে কেরামদেরকে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছেন, এমন জ্ঞান আছে, তারা অনেক সময় মানুষের মনের কথাও বুঝতে পারে, যারা বলুন সুবহানাল্লাহ। তারপরে আচ্ছা, তাহলে কি কি বোঝা গেল? আমি এই সম্পর্কে একটা তথ্য দিই, এই সম্পর্কে একটা তথ্য দিই, হযরতে ওসমান বিন আফফান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক লোক আসলো, হাদিস থেকে দিলাম, কারণ অনেকে মনে করে পিশাবদের কথা বললে বুঝি এগুলো সবগুলো ভুয়া, অথবা ঠিক হতেও পারে নাও হতে পারে এমন মনে করে। ইবনে কাইয়িম আল জাওজিয়াহ, তিনি মাদারিকুস সালিকিন দুই খণ্ডের কিতাব অনেক বড়, সেখানে তিনি একটি ঘটনা নিয়ে এসেছেন, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক লোক আসলো, লোক আসার পরে সে ইতিমধ্যে যে কাজটা করে এসেছে উনি তাকে বলে দিলেন, সে কাজ বলে নাই, তো তিনি বললেন আইয়ুহা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি ওহি নাজিল হয় নাকি? কারণ ওহি ছাড়া তো মানুষের মনের তথ্য দিতে পারে, ওই কোন সময় কি কাজ করে আসছে কতক্ষণ আগে, এটা আপনি বললেন কিমনে? তিনি বললেন ইন্নাহা ফেরাসা, এটা ওহি নয়, ওহি নয়, এটা হচ্ছে ফেরাসা, এটা হচ্ছে আল্লাহ পাক মোমেনদেরকে, আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে এমন একটি আধ্যাত্মিক শক্তি দান করেন যার মাধ্যমে সে কি করে এসেছে অথবা তার মনের ভিতরে কি আছে তাও সে জানতে পারে। এখন আধুনিক একটি জ্ঞান আছে, এই জ্ঞানের মাধ্যমেও মানুষের মনের কথা বলা যায়, এর অর্থ এই নয় সে আল্লাহর উনি, কথাটা বুঝে আসছে? তা আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, করজুরে বলবো, একদম এই আদবের সাথে বলবো, যে আপনার কথাগুলো রেসপন্স করবেন,
এগুলো ভালোভাবে আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, অনেক কিছুই বলেছি, যদিও ছোট্ট ছোট্ট করে কিছু কিছু জায়গা থেকে আপনাদেরকে বলেছি, তো আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে মদিনার জামাতের আপনারা যারা কাজ করছেন, খোলাফাবৃন্দ, আমরা ঢাকাতে আপনাদেরকে নিয়ে আবার বলবো। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে 3 মাস অন্তর অন্তর আমরা আপনাদেরকে নিয়ে বলবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে জানানো হবে, আপনারা খেয়াল রাখবেন, কাজ করবেন এখলাসের সাথে, এখলাসের সাথে, আদবের সাথে, এবং আব্বা হুজুর কেবলা পীর সাহেব মূলের সাথে আদব এবং সম্মানের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। অনেকে আছে নিজে নিজে পীর সাহেব হয়ে যায়, বড় পীর সাহেব বুঝেন নাই, নিজে নিজে কি হয়, একটু পাওয়ার পর নিজে নিজে বড় পীর সাহেব হয়ে যায়, বড় পীর সাহেব হওয়ার পর এখন কি হলো, পাইছি তো একটু, এরপরে উল্টা পাল্টা কথা শুরু করে। এই জন্যে তাদের কি হয়, তাদের ডিমোশন হয়, তাদের কি হয়, ডিমোশন হয়। সব খলিফারা আছে কিনা আমি জানি না, এখানে দেখি না খলিফারা, খলিফারা তো থাকার কথা, খলিফারা থাকার দরকার, সেজন্য আমি বলছিলাম তাদের ডিমোশন হয়। মদিনার জামাতের এক কুতুব তার ডিমোশন হয়েছে, তার কি হয়েছে, ডিমোশন মানে কুতুবগিরি শেষ। তারপরে বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে নিয়োগ দেন, নিয়োগ দেন কে, প্রধানমন্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিস্টেম হচ্ছে, আপনি যেখানে আছেন, যেই আল্লাহর ওলির সাথে আছেন, প্রধানমন্ত্রী দেশের একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি তার ক্ষমতা হচ্ছে কি, সাংবিধানিকভাবে তিনি মন্ত্রীদেরকে নিয়োগ দেন। তো আল্লাহর ওলি যিনি, আল্লাহ পাক তাকে এমন কিছু ক্ষমতা দেন যে কুতুবদেরকে নিয়োগ দেওয়ার কিছু ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেন। এখন ওই কুতুবের যে কোনো কারণে এনি হাও ওনার কুতুবগিরি ছুটে গেছে, মানুষ তো মানুষ হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু নয়। কিছু আছে যদি চরম বেয়াদবি হয়, লাইন কেটে যায়, তাহলে তার জন্য অনেক সমস্যা, আর যদি লাইন কাটা না থাকে কোনো কারণে, আমলের কারণে হতে পারে, কোনো গুনাহের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, বেয়াদবির কারণে হতে পারে, উনি এসে আব্বা হুজুর কেবলার পা চেপে ধরলেন, ধরে বললেন হুজুর অনেকদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা ওনার নাই, উনি এসে পা চেপে ধরলেন। ধরার পরে তো আব্বা হুজুর কেবলার মন নরম হলো, একজনকে অর্ডার করলেন, এই যাও ওনাকে এটা ফিরিয়ে দাও। এটা তো রুহানি জগতের কথা। তো ওনাকে তাওয়াজ্জুর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর দিদার হয়ে গেল, দিদারটা বন্ধ ছিল, দিদার হয়ে গেল। নবীজি সাল্লামকে অনেক বিনয়ের সাথে, ইয়া রাসূল আল্লাহ, সে তো বুঝতে পারে নাই, তাকে মাফ করে দেন, কারণ এইগুলো সবগুলো বরাদ্দ হয় সে মদিনায়। যারা বলুন সুবহানাল্লাহ, বরাদ্দ হয় কোথায়, মদিনায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিগনেচার লাগে, একটা প্রধানমন্ত্রী যখন কাউকে মন্ত্রিত্ব দেয় তার সিগনেচার লাগে, সিগনেচার। আপনারা কোন জামাতের মধ্যে আছেন, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কুতুব তো নিয়োগ দেন, কিন্তু আল্লাহর পারমিশন লাগে, এটা একটা সিস্টেম আছে। আপনি ইচ্ছে করলেই কোনো কাজ আপনি নিজে নিজে করতে, আল্লাহর পারমিশন লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পারমিশন নিলেন, একটা দীর্ঘ একটি কথা। এরপর একটা কাগজের মধ্যে আরবিতে লিখে সিগনেচার দিয়ে দিলেন। ওই লোক তো চক্ষু বন্ধ করে আছে, সিগনেচার দিয়ে তার হাতের মধ্যে কাগজটা ধরাই দিলেন। কাগজটা ধরিয়ে দেওয়ার পরে উনি চোখ বন্ধ করে বলতেছেন, হুজুর
আমার কাগজটা দেখেন তো, আমার হাতে যে একটা কাগজ, কাগজটা আছে কিনা? কলে হ্যাঁ কাগজটা তো আছে, একটা হাতের লেখা একটা কাগজ, এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল এবং সিগনেচার। এই লোকটা এখন তার পথ ফিরে পেল। ফিরে পাওয়ার পর এই কাগজটা এসে আব্বা হুজুরের কাছে দিল যে আমাকে নবী সাল্লাম এই কাগজটা দিয়েছেন। নবী সাল্লামের এই কাগজ মুবারক, এটা হচ্ছে তার দলিল, এটা ডকুমেন্টারি। মদিনার জমাতে যারা শরীক হবে এরা ডকুমেন্টারি আল্লাহর নবীর উম্মত। মদিনার জমাতের লোকেরা যদি নবী সাল্লাম কবুল করেন, যদি নবীজি সাল্লাম কবুল করেন এই লোকটা জাহান্নামে যাবে না, যদি নবীজি সাল্লাম কবুল করেন এই লোকটা অবশ্যই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাবে। কোন দরবারে এসেছেন এগুলো তো প্রকাশ করার কথা নয়, এগুলো প্রকাশের বিষয় নয়, আপনার কারো কাছে বলার দরকার নেই। খোলাফাদেরকে এই জন্য বললাম আপনারা থাকার জন্যে, আপনারা মদিনার জামাত পেয়েছেন, বুঝতে হবে কোথায় এসেছেন, তার মাকামটা কি। ওই প্রথমে যে বলছিলাম 500 টাকা আর 101 টাকা, বাচ্চা তো বুঝে না, এর কাছে 500 টাকা যেই 1 টাকা সেই। আপনি যেখানে চলে আসছেন এমন জায়গার মধ্যে আপনার ভাগ্যটা তো ভালো, আপনি তো বুঝতে পারতেছেন না। এগুলো ডকুমেন্টারি, এত সহজ জিনিস নয়, ডকুমেন্টারি দালিলি। আল্লাহর ওলিদের আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, দিয়েছেন কে? আল্লাহ। যাও আজকে বেশ কিছু কথা আপনাদের কাছে বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলুন না আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ যেন সত্যিকার অর্থে আমাদেরকে মদিনার জমাতের সদস্য খাদেম হিসেবে কবুল করেন। নবীজির দরবারে আমাদের জন্য সবার কবুলিয়ত হয়। আরো জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা সবাই এই কথাগুলো বুঝবেন, যেহেতু আব্বা হুজুর কেবলা তিনি অসুস্থ বলতে পারবেন না, আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে বললাম। আপনারা সবাই সতর্কতার সাথে চলতে হবে, শয়তানের দোকায় পড়া যাবে না, কোনো গুনাহের কাজও করা যাবে না। এনি হাও কোনোভাবে গুনাহের সাথে জড়িত হওয়া যাবে না, প্রতারণার সাথে জড়িত হওয়া যাবে না, তারপরে ইত্যাদি সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে হবে। আর সুন্নত সুন্নত নাই অনেকের মধ্যে, মেসওয়াক নাই, মেসওয়াকটা অনেকে মানে মেসওয়াক করে না, তারপরে অনেক আমলগুলো ছেড়ে দিয়েছে, সবগুলোই করতে হবে, সুন্নতের সবগুলোই পালন করতে হবে। আর বিশেষ করে আমাদের মুর্শিদ কেবলা, ওনার সাথে সম্পর্ক রাখা, আপনি কিছু পাইলেন আর না পাইলেন, পাইলেও সম্পর্ক রাখা, না পাইলেও সম্পর্ক রাখা। পাইলে ওই যে নিজে নিজে বিশ্বাস হওয়া, ঠিক আছে আপনার তো বানাইছি বিশ্বাস, আপনাকে তো কিছু দিছি, কিন্তু সম্পর্ক এবং আদব যেন বিচ্ছিন্ন না হয়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিও দোয়া চাই আপনাদের কাছে, আমার তো একটা দায়িত্ব আছে মদিনার জামাতের খলিফা হিসেবে, আমরা আসলে ব্যস্ততার কারণে আপনাদেরকে সেই খেদমতগুলো যথাযথভাবে করতে পারি না, তবে মানসিকতা আছে, অন্তরের মধ্যে মহাব্বত আছে, আসলে ব্যস্ততার কারণে, অনেক ব্যস্ততার কারণে আপনাদেরকে সেই যতটুকু আপনারা সম্মান পাওয়ার, খেদমত পাওয়ার আমরা করতে পারছি না, আমরা এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা মনে কিছু না করে খেদমত করতে থাকেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে যেন কবুল করেন, পর্দার মা বোনের আল্লাহ যেন সকলকে কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়াসসালাম।